অচি আবি জাহান্নাম, জাহান্নামকে যখন টাইনা আনা হবে 70,000 শিকল দিয়া টাইনা আনবে, প্রত্যেকটা কড়ার সাথে, কড়া বুঝেন তো, দুটাকে জোড়ে জিনজিরে প্রত্যেকটা কড়াকে 70,000 ফেরেশতা ধরা রাখবে, তারপরও দুজক ছুটবে, ছুটা যাবে ফেরেশতাদের হাতের থেকে, কিয়ামতের মাঠের দিকে চিৎকার দিতে দিতে আসতে থাকবে, যখন চিৎকার দিতে আসতে থাকবে তো জিবরিল আলাইহিস সালামের মতো ফেরেশতা আল্লাহর ডান দিকে থাকবে, তারপর চিৎকার দিয়া মাটিতে বসবে, তো আল্লাহর রাসূল বলে জিবরিল চিৎকার দিয়া মাটিতে পড়বে আর বলবে রব্বি সাল্লিম সাল্লিম, রব্বি আমাকে বাঁচান আমাকে বাঁচান। ওই রসুল কিয়ামতের দিন একা একজন রসুল, মুহাম্মদুর রসুলুল্লাহ, আর কোন রসুল না, নাফসি নাফসি বলবে না। আমি সফরার মানুষ যদি বুঝাইতে পারতাম আপনাদেরকে, হায় হায় হায়, আমি তো ভাবি আমার ওস্তাদরা যদি আরেকটু দোয়া করত, আল্লাহ যদি আমাকে এতটুকু জাদু দিত যে আমি মানুষের বুক ফাইরা আল্লাহ আল্লাহ রসুল ভিতরে ঢুকাইয়া দিতাম। আমার ওস্তাদদের দোয়া আছে, অনেক দোয়া করছেন, কিন্তু আরেকটু যদি আমার জন্য করতেন, আমি যদি কোনো জাদু শিখতাম, আমি যদি আমার জাতিকে বুঝাইতে পারতাম, আমার জাতি যদি আল্লাহ চিনত, আমার জাতি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনত, চলেন যদি আপনাদের বুঝে আসে যে নবী কবর থেকে উঠবে কাঁদতে কাঁদতে, রেওয়ায়াত আছে তাসদিক উলামা করবে, জিবরিল পর মারবে মাকামে মাহমুদে নিয়ে যাওয়ার জন্য আর বলবে কুমিয়া হাবিবার রহমান, আল্লাহর বন্ধু উঠেন, আল্লাহর রসুল উঠবে, ওয়াহুয়া ইয়াবকি ওয়ায়াকুল, কাঁদতে কাঁদতে উঠবে আর বলতে বলতে উঠবে জিবরিল আইনা উম্মতি আইনা উম্মতি, আমার উম্মত কোথায় বল, আমার উম্মত কি জাহান্নামের কিনারে চলে গেছে, তারপরে উঠাইতে আটছো, জিবরিল কসম খাবে বিইজ্জতিল্লাহি ওয়া জালালি মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কেউ উঠে নাই, আপনার উম্মত কোথ থেকে উঠলো আর কোথ থেকে ফুলসিরাতের কিনারে গেল, মাকামে মাহমুদে যাবে, ও আমি সাফারার মানুষ, মুহাম্মদুর রাসূলুল্লাহ চেয়ারে বসবে না, আল্লাহ বসাইতে পারবে না, শুধু বুখারীর রেওয়ায়াত আছে হাত দিয়া রাখবে, এটার মালিক বিদায় হাত রাখবে, আল্লাহ বলবে বন্ধু বসেন, বসেন না কেন হাবিব বসেন, তো চোখের পানি ছেড়া বলবে বসবো না, আমি বসলে উম্মতের জন্য ছুটবে কে, দৌড়াবে কে, কাঁদবে কে, চাবে কে, আপনাদেরকে বুঝাইতে পারতেছি না। অদ্দোহা যেদিন নাজিল হয় এই আয়াত যখন জিবরিল পড়ে সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, আল্লাহ আপনাকে রাজি করেই ছাড়বে, তো জিবরিলকে থামায় বলতেছে জিবরিল থামো, তোমাকে সাক্ষী রেখে আল্লাহর কাছে কিছু চাইতে চাইতেছি, বলছে কি চাবেন আল্লাহর কাছে, বলে ছামো তুমি, জিবরিল থাইমা গেছেন, হাত উঠায় বলতেছে জিবরিল তুমি সাক্ষী, বি ইজ্জতিহি ওয়া জালালি, আল্লাহ তোমার ইজ্জত আর জালালের কসম, লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার, আমি কখনো আপনার উপরে রাজি হব না, আমার একজন উম্মত যদি জাহান্নামে থাকে আমি আপনার উপরে রাজি হব না। ও যার রেজার পাগল মালিক, আমি তো মাঝে মাঝে বলি হাজারো শত কারণ আছে মেরাজের, আমার সবচেয়ে কারণ একটা এটাও মনে হয় যে মেরাজ কেন হলো, শুধু সৃষ্টির ভিতরে একজন যাকে আল্লাহ গঠন নিজ ইচ্ছায় দেন নাই, নিজ 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 পছন্দ মতো দেন নাই, আল্লাহ রসুলকে গঠন আল্লাহ নিজ পছন্দ মতন দেন নাই, আল্লাহ রসুলকে গঠন দিছেন আল্লাহ রসুলের পছন্দ মতো, নাহলে হাসান ইবনে সাবেক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কবিতা কোনোদিন পড়তে পারতেন না, খুলিকটা কামা তাশাহু, আপনাকে তো ওরকম বানানো হয়েছে যেরকম আপনি চাইছেন, তো আমি মাঝে মাঝে বলি যে আমার মন বলে মেরাজে উঠায়া পাশে কেন বসাইলেন, আল্লাহ তো দেখে, কিন্তু আল্লাহ বলতে চাইতেছে বন্ধু সবাইকে তো ইচ্ছা মতো বানাইলাম, যেমন চাইলাম রূপ দিলাম, গুণ দিলাম, গঠন দিলাম, আপনাকে তো গঠন আমার ইচ্ছা মতো দিলাম না, আপনি যেরকম চাইলেন এরকম দিলাম, আসেন বন্ধু পাশে বসেন, একটু ভালো মতে দেখি আপনি চাইলেন কি আর আমি বানাইলাম কি, এটার জন্য মেরাজ, এটার জন্য মেরাজ, আরো কারণ আছে মেরাজের, আরেকটা মনে উঠলো বলি, আমার মনে হয় আমিনা, আমিনার জিন্দগি পড়লে দেখা যায় আমিনা এক সময় যখন আল্লাহ রসুল হাঁটি হাঁটি পাপা যখন হাঁটতে ছিলেন, হাঁটতে শুরু করছেন তো কোলে নিয়ে কাঁদতে ছিলেন, আব্দুল মুত্তালেব দৌড়ে চলে আসছে, জিজ্ঞাসা করছে বেটি কাঁদিস কেন,
আবু তালেব চলে আসছে বোন কাদিস কেন? তো আমিনা চোখের পানি বুঝাইতে মুস্তেছে আর বলতেছে আব্দুল্লাহ নাই। কলিজার টুকরা তো হাঁটতে শিখলো, আব্দুল্লাহ নাই, থাকলে আজকে বেল ছেলেকে আঙ্গুল ধরে ঘুরাইতে নিয়ে যাইতো, হাঁটাইতো ঘুরাইতো, মক্কার অলি গলিতে ঘুরাইতে নিয়ে যাইতো, উকাস মাজান্নায় নিয়ে যাইতো, মেলায় নিয়ে যাইতো, আব্দুল্লাহ নাই। আফসোস, আমার ছেলে তো হাঁটতে শিখতেছে কিন্তু আব্দুল্লাহ নাই। আমার মন হয়, আমার ভিতরে চিৎকার বলে, মেরাজ মনে হয় এই জন্যই আল্লাহ মনে হয় আমেনার কানে কানে বলে দিছিল, আমেনা আব্দুল্লাহ ঘুরাইলে আর কোথায় ঘুরাবে, মক্কার অলি গলি মাজান্না এই মেলা সেই মেলা, দাদার বাড়ি নানার বাড়ি কোথায় ঘুরাবে? আরে ঘুরার সময় আসতে দে আমেনা, আমি নিজে চলে আসব, রব আমার বন্ধুর আঙ্গুল ধরে ঘুরাইতে নিয়ে যাব, প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, জান্নাত জাহান্নাম, লৌহ কলম, আরশ কুরসি সব ঘুরানোর পরে আমাকে দেখায়া তোত্তা তোর কোলে পাঠায় দেব, আসতে দে ঘুরার সময়। কাদিস কেন আমেনা, কেন কাদিস? হায় হায় হায়, এটা দলিল, এই জন্যই বলতেছি, এটার জন্যই যখন কয়েক ঘন্টার বাচ্চা কোলে নিয়া কাঁদতেছেন, কোলে নিয়া কাঁদতেছেন, আব্দুল মুত্তালেব দৌড়ে আসছে বেটি কাদিস কেন, আবু তালেব চলে আসছে, চাচারা চলে আসছে বোন কাদিস কেন, বলে আব্দুল্লাহ নাই, আল থাকলে খেলনা নিয়ে আসতো, খেলনা খেলনা, আবু তালেব থেকে রেওয়ায়েত, খেলনা নিয়ে আসতো। সূর্য ডুবে গেছে, বিকাল যখন হয়েছে সন্ধ্যা, তো বাহিরে চকিতে শোয়ায় দিছে, আমার মন বলে চকিতে শোয়ায় দিছে, আবু তালেব বলতেছে, আবু তালেব বেটা বাতিজা তোকে শোয়াইতে দেরি, চাঁদ দ্রুত গতিতে নিচে নামতে দেরি করে নাই, বাদাল কমরু আইয়াদনু, চাঁদ দ্রুত গতিতে নিচে নামতে ছিল, নামতে নামতে তোর মাথার উপরে চলে আসছে, যখন চলে আসছে তো আমি একটা চিৎকার দিছি, খাসি তু আইয়া কা আলাই, তোর উপরে পড়া না যায়, কিন্তু তোর মাথার উপরে এসে থাইমে গেছে। তুই একদিনের বাচ্চা ছিলি, তুই হাত পাও নাড়াচাড়া করতেছিলি, তুই হাত এমন কর চাঁদ এদিকে লাভ দেয়, এমন করস এদিকে লাভ দেয়, পাও এমন কর চাঁদ এদিকে লাভ দেয়, তোর হাত পায়ের ইশারায় উপরে চাঁদ ডান্স করতেছিল, ডান্স। আল্লাহ রাসূল বলতেছিল, চাচা জানেন চাঁদ কি বলতেছিল? বলে বাতিজা তা তো জানি না, বলে আন্নাল কামারা ইউগান্নিনি ওয়ায়ু হাকিনি ওয়ায়ামনাউনি মিনাল বুকা, চাঁদ আমাকে ছন্দ শুনাইতেছিল, কান্না থেকে বিরত রাখতেছিল, আমি যেন না কাঁদি, আমি কাঁদলে আম্মার কষ্ট হবে, আমার ভিতর থেকে চিৎকার বলে আমেনার ওই চোখের পানি যে খেলনা আব্দুল্লাহ নিয়ে আসতো, আল্লাহ মনে হয় কানে কানে বলছে আমেনা আব্দুল্লাহ খেলনা আনলে প্লাস্টিকের আনবে, আব্দুল্লাহ খেলনা আনলে মাটির আনবে, আরে পাথরের আনবে, আনলে লোহার আনবে, আমি আর কিসের খেলনা আনবে, আরে আসতে দে ডুবতে দে সূর্য, আমার হাবিবের জন্য আমি চাঁদ খেলনা বানায় পাঠায় দেব। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার সাথে আল্লাহর ওয়াদা ছিল, আজকে আমরা কোনো দিকে তাকাইলে পাই না। আমি এক হাদিস থেকে আসছি, শুরু করছি ওইখান থেকে, আল্লাহওয়ালারা আছেন, এই জন্যই আমরা টিকা আছি, এরাও যদি না থাকতো আমাদের টিকার কোনো সুযোগ ছিল না। কিন্তু মেরে দোস্ত, চলে তো যাইতেই হবে, কথা শেষ জায়গায় চলে আসছি, লম্বা করতে চাইতেছি না, চলে তো যাইতেই হবে, থাকার সুযোগ এখানে কারো নাই, কারো নাই, কেউ থাকবে না, থাকার একজনেরই সুযোগ ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ। হ্যাঁ 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 হ্যাঁ, আমার কাছে মজা লাগে আল্লাহ রসুলের শান বয়ান করতে মজা লাগে। আপনারাও জলসা করছেন আজকে, সম্মেলন ঠিক না, আল্লাহ সম্মেলন করছে আরশের নিচে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আল্লাহ দুই সম্মেলন করছে, এক সম্মেলনে আমরা সবাই ছিলাম, আলাস্তু বিরাব্বিকুম কালু বালা, এটা এক সম্মেলন, আরেক সম্মেলন করছিলেন আল্লাহ, ওইখানে আমরা ছিলাম না, ওইখানে ছিলেন নবী আর রসুলরা, আর কেউ ছিলেন না, বক্তা ছিলেন আল্লাহ, আলোচ্য বিষয় ছিল আমাদের নবীজির শান, শানে মুহাম্মদ, আমরা তো নবী চিনলাম না, আমাদের নবীজির শান, কোরআন বলতেছে আল্লাহ নবী রসুলদেরকে বলছে সুম্মা ইয়াতিকুম রসুল, আমার রসুল আসবে, এদের উপরে ঈমান আনবে, একে সাহায্য করবে, এর উপরে ঈমান আনবে। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ রসুল তো 313 জন, এটা আবার কোন রসুল ঠিক না, জিজ্ঞেস করেন আমার উস্তাদ বসা আছে, রসুল 313 জন, এটা আবার কোন রসুল? তা আল্লাহ বলতেছে ওই রসুল
যেই রসুলের কলেমার ভিতরে আমি শব্দের রসুল দিছি, কোন রসুলের কলেমার ভিতরে আমি শব্দের রসুল দেই নাই। মুসা আলাইহিস সালাম রসুল কলেমায় শব্দ রসুল পায় নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নজিহুল্লাহ, এরকম ছিল। শুধু একজনের কালেমায় আল্লাহ রসুল দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুলুল্লাহ। আমাদের রসুলের শান, শান আজকে তো রসুলই চিনি না, এই জন্য তো দেখলে মনে হয় না, যুবককে দেখলে মনে হয় না, আমাদেরকে দেখলে মনে হয় না আমরা মুহাম্মাদি। হায় হায় যুবক, হায় 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 হায়, যে রসুল তোর জন্য কানতে কানতে দুনিয়ার থেকে বিদায় নিল, আজকে ওই রসুলকে চিনে না। আমি যুবকদের বিরুদ্ধে না, যুবকদের পায়ে হাত রেখা বলবো, আমি তোমাদের ইমুর বিরুদ্ধে না, তোমাদের হোয়াটসঅ্যাপের বিরুদ্ধে না, তোমাদের ভাইবারের বিরুদ্ধে না, তোমাদের ইন্টারনেটের বিরুদ্ধে না, তোমাদের গুগলের বিরুদ্ধে না, তোমাদের অ্যান্ড্রয়েড সেটের বিরুদ্ধে না, আমি তোমার মেধার বিরুদ্ধে না, তোমার বিদ্যার বিরুদ্ধে না। আমি তো তোমাকে বলতে চাই পায়ে হাত রেখা, তোমার মেধা, তোমার বিবেক, তোমার বুদ্ধি, তোমার শিক্ষা, তোমার দীক্ষা, তোমার অ্যান্ড্রয়েড সেট, তোমার ইমু, তোমার ভাইবার, তোমার হোয়াটসঅ্যাপ, তোমার সব কিছু তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনার পিছনে ব্যয় করো, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মানুষের দিলের ভিতরে বসানোর জন্য, মানুষের মাঝে ছড়ানোর জন্য ও যুবক তুমি সব কিছু ব্যয় করো। কিয়ামতের দিন উঠবে, আমি তোমাদেরকে রেওয়ায়াত দেই যুবক, ওই দিন কি হবে, যেই দিন আবু বকর পেয়ালা ভরা দিবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠায় দিবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে, আর আল্লাহর রাসূল নাম ধরে ডাকবে শাবাব তাল, ও যুবক আয়, ঠোঁটে লাগায়া পানি পান করাবে আর বলবে শাবাব ইশরাব, যুবক পান কর, লা তাজমান বাদাহা আবাদা, আর কোনো দিন পিপাসা তোর কাছে আসবে না। ওই দিন দৃশ্য কিরকম হবে যুবক বলো, বিদায় তোমাদের পায়ে ধুরা বলি, আমি তোমাদের বিরুদ্ধে না। আসো নবীকে সে চিনি, নবীর শান জান, আল্লাহ আমাদেরকে কোন নবী দিছেন, কোন নবী, কোন নবী, কোন নবী দিছেন আল্লাহ আমাদেরকে, কি আমাদের পিছে, কি আমাদের আগে, আমরা জানি না। আজকে বিদায় মেরে দোস্ত ওইখান থেকে বাহির হয়ে গেছিলাম, কথা শুরু ওইখান থেকে ছিল শাবাবা খুশা মাশাইকা রুক্কা, আল্লাহ ওয়ালারা, আল্লাহ ওয়ালারা ছিল, ওইখান থেকে বাহির হয়ে গেছে। আমাদের জীবনটা ছোট, থাকার সুযোগ এখানে কারো নাই, কেউ থাকবে না, সবাই চলে যাবে, দুনিয়ার হাজারো পরিচয় আপনার কাছে থাকতে পারে। আমি জানি এখানে এমনও লোক আছে যার কাছে কয়েকটা পরিচিতির কার্ডও যাবে আছে, কয়েক ধরনের পরিচিতির কার্ডও তার যাবে, কি একটা তার শিক্ষাগত কার্ড, একটা তার ন্যাশনালিটি কার্ড, আরেকটা দেখা যাবে দলীয় কার্ড, আরেকটা দেখা যাবে পেশাগত কার্ড, অনেক কার্ডই থাকতে পারে, ঠিক না, হাজারো পরিচয় থাকতে পারে, তাতে কিছু আসে যায় না, আসে যায় না। দেখতে হবে আল্লাহ আমাকে চিনে কিনা, এটাই হলো বিষয়, আল্লাহ আমাকে, আল্লাহ আমাকে, মালিক আমাকে চিনে কিনা, এটা হলো বিষয়, আর কোনো বিষয় না, কসম খোদার আর কোনো বিষয় না, দুনিয়ায় কে কি কার কাছে কি এটা কোনো বিষয় নয়। আমি দুনিয়া ঘুরা বলতেছি, ঘুরা বলতেছি, আমার ওস্তাদ সামনে আছে, জবান দরাজি করতেছি, আমি ঘুরা বলতেছি, আল্লাহ আমাকে বহুত দেখাইছেন দুনিয়া, এই চোখের পানি শুকায় গেছে কানতে কানতে, বহুত জায়গায় আমাকে কানতে বাধ্য করছে, আমি কাঁদি নাই, দুই একটা শুনেই দিই, আবু আবদুল্লাহ উন্দুলুসিকে কে না চিনে, আমরা ওস্তাদদের মুখ থেকে শুনতাম আবু আবদুল্লাহ উন্দুলুসির, হাফেজজি হুজুর আমাদেরকে বহু শুনাইতেন, আমার জীবনে সব ছিল আবু আবদুল্লাহ উন্দুলুসির গ্রামে কখনো যাব, আল্লাহ 2008 আমাকে নিয়ে গেছেন, গ্রামে পা দেওয়ার পরে চোখের পানি ধরে রাখতে পারি না, একজন মুসলমানও নাই, কোথায় আবু আবদুল্লাহ উন্দুলুসি, কোথায় খানকা, কোথায় মাদ্রাসা, কোথায় কি, কোনো একটা ইটের চিহ্নও নাই, একজন মুসলমানও নাই। ওইখান থেকে যখন আল্লামা নাসিরউদ্দিন আলবানির গ্রামে গেছি, যে চোখের পানি নাসিরউদ্দিন আলবানির কবর হলো আম্মানে, জর্ডানের রাজধানী আম্মান, আমি যখন গেছি তখন জিয়ারত করছি ওনার কবর, যখন আমি আলবানিয়া যাই ওনার গ্রামে যখন পৌঁছি চোখের পানি ধরে রাখতে পারি না, হায় মুসলমান নাই আলবানি, যার হাদিস পুরো আরব ভূখণ্ড, যে হাদিসকে সহি বললে আরবরা বলে সাহাহুল আলবানি, খালাস আলবানি সহি বলছে, শেষ ওই আলবানি,
যার গ্রামে মুসলমান নাই। আমাকে একজন বলতেছিল মুফতি সাহেব, এই গ্রামে একসাথে 5 লক্ষ লোক খ্রিস্টান হয়েছে, 5 লক্ষ। হায় আমার বুকের ব্যথা আপনাদেরকে আমি বুঝাইতে পারতেছি না। আমি যখন কর্ডোবা গেছি, যখন আমি ওই কসরে হামরায় গেছি, হামরার সামনে যেখানে 800 বছর মুসলমান শাসকরা ছিল, মুসলমান বাদশারা ছিল, আমি যখন কসরে হামরায় ঢুকতে গেছি, তো বলছে তোমার এন্ট্রি জায়েজ নাই, তোমাকে এন্ট্রি দেওয়া যাবে না। কেন? ইয়ার মুসলিম, তুমি মুসলমান, তুমি মুসলমান হয়ে এখানে ঢুকতে পারবে না। ও আমার বুককে আমি বুঝাইতে পারি না, 800 বছর মুসলমান শাসকরা যেই প্রাসাদে বাস করছে, আজকে ওই প্রাসাদে আমাকে ঢুকতে দেওয়া হয় না। দুঃখ কাকে বলবো। কর্ডোবার ওই মসজিদ 1001টা পিলার জুতা পায়ে দিয়ে আমাকে ঢুকতে বাধ্য করছে। পুলিশ দুইজন আমার সাথে দুই পাশে ছিল, পশ্চিম দিকে মুখ করতে গেলে বলতো না, নো 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 নো, পশ্চিম দিকে মুখ করা যাবে না, নামাজ তো দূরের কথা। আমার বুক ভরা ব্যথা, আমি আপনাদেরকে ব্যথা বুঝাইতেছি। ইমাম কর্তবীর যে গ্রামে যখন গেছি, হায় হায় হায়, 90-এর দশকে যখন আমি বুখারা গেছি, বুখারার মুফতি আজম আমার এইখানে বেড়া বলছে বুখারি পড়াও, তাই না? 85 বছর এই মসজিদে আজান হয় না, 85 বছর। এই মজমার কাছে আমি বলতে পারবো না, আমি যে দৃশ্য দেখছি, ইমাম বুখারির এখনো দরসগাহ রাখা আছে জাদুঘর হিসাবে, 50,000 ছাত্র বসতে পারে, এখনো কালী ডাব্বা রাখা আছে যেটার ভিতরে কালী বইরা লিখতেন, এখনো ওই চবুতরা বানানো রাখা আছে, ওই চমন, ওই বাগান, যে গোলাপের পাপড়ি একটা হাতের সমান, যে গোলাপের প্রশংসা করতে যায় শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি প্রশংসা করতে বাধ্য হয়েছেন, ওই গোলাপ আমি চোখে দেখে আসছি। ওই বাগানের দিনের দুপুরে সূর্যের আলোতে জিনা বৈধ ছিল। ইমাম বুখারী হারায় গেছে। ও মেরে দোস্ত, দুনিয়ায় কে কি আছেন এটা আমার বিষয় না, সেটা চলে যেতে হবে দুনিয়া। বিষয় হলো আল্লাহ আমাকে চিনে কিনা, মালিক আমাকে চিনে কিনা, রসুল আমাকে চিনে কিনা, আল্লাহর রসুল আমাকে চিনে কিনা, আল্লাহ আমাকে চিনে কিনা। শুরুতেই বলছি গরিব আপনি, তাতে কিছু আসে যায় না, দুনিয়ায় কিচ্ছু নাই তাতে কিছু আসে যায় না। বেলালের বাড়ি আমি 6 বার দেখছি, 6 বার, 6 বার আমি ইথিওপিয়া গেছি, 6 বারই আমার চোখ ফাইটা পানি বাহির হয়েছে, আমি নিজেকে ধরা রাখতে পারি না। সাথীরা বলছে মুফতি সাহেব এরম কাঁদেন কেন? আমি বলে তুমি জানবে না আমার দিলের ভিতরে কি বইতেছে, কি বন্যা আর ঝড় বইতেছে তুমি জানবে না, আমার দিল চিৎকার দিতে চাইতেছে, বেলাল তুমি কোথায়, আমি কোথায়, তোমার দেশের মানুষগুলোকে তো এখনো পছন্দ হয় না। যদিও ইথিওপিয়া অনেক উন্নত, আদিস আবাবা ইউরোপকে পিছিয়ে রেখে দিছে রাজধানী। আমি 6 বার গেছি বিদায়, আমি বলতেছি আদিস আবাবা রাজধানী, আজকে মানুষগুলা পছন্দ হয় না, কিন্তু বেলাল 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 আল্লাহকে চিনছিল, আল্লাহর রসুলকে চিনছিল, আল্লাহর গোলাম ছিল, রসুলের গোলাম ছিল। আমি তো কখনো কখনো বলি বেলাল জান্নাতে নবীকে পদধ্বনি শুনাইছেন। বেলাল শুধু শুধু শোনার নাই, বেলাল বুঝাইতে চাইতেছেন মালিক সবাইকে তো ফাঁকি দিলেন, যে ঘর থেকে গেলেন ওই ঘরালাও জানে না আপনি কোথায়, আবু বকর ওমর ওসমানও জানে না আপনি কোথায়, আলীও জানে না আপনি কোথায়, সবাইকে ফাঁকি দিলেন। আমি কালো হইতে পারি বটে, আমি অনারব হইতে পারি বটে, আমি তুতলা হইতে পারি বটে, আমি কৃত দাস হইতে পারি বটে, আমার রূপগুণ নাই বটে, আমাকে ফাঁকি দেওয়া সম্ভব না। আমি আপনার গোলাম, আল্লাহর গোলাম, আপনি জান্নাত একা ভ্রমণ করবেন তা হবে না, আমি আগে আগে থাকব। বেলাল বেলাল এটা শুধু এখানে শেষ না, আমিষা পাড়ার মানুষ এইখানেই শেষ না, সব ব্যক্তি নিজের কবর থেকে উঠতে বাধ্য, বেলাল নিজ কবর থেকে উঠবে না, যদিও তার কবর সিরিয়ার রাজধানী দামেস্কে, সে নিজ কবর থেকে উঠবে না। আল্লাহ রসুল বলছেন আনা আখরুজ, আমি উঠবো, আনি ইয়ামিনি আবা বকরিন, আনি ইয়াসারি ওমর, আমার ডান দিক থেকে আবু বকর, আমার বাম দিক থেকে ওমর উঠবে, বেলাল তাহতা কাদামি, বেলাল আমার পায়ের নিচের থেকে ডুব দিয়ে উঠবে, শুধু উঠবে না, ইয়াখরুজ ওয়ায়ু আদ্দিন, উঠে আসাম দিয়ে সবাই হফাতান ওরাতান, আমার ওস্তাদ ও আমিও ওলি গাউস কুতুব সবাই পায়ে হাইটা কেয়ামতের মাঠে যাবে। আল্লাহ রসুল বলে আমি বোরাকের উপরে থাকবো, আমার আগে দেখবো লাল উটের উপরে কে জানি আমার আগে আগে যাইতেছে, তাকায়া দেখবো ফাইদা হুয়া বেলাল, দেখবো বেলাল লাল উটের উপরে বসা যাইতেছে,
কিয়ামতের মাঠে আল্লাহ ডাকবে, আইনা বেলাল, বেলাল তুমি কোথায়? আসবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ আল্লাহ দরখাস্ত করবে, আবেদন করবে, আল্লাহ বলবে আদিন লানা ইয়াউমা ইয়া বেলাল, আজকে একটা আযান দাও, আযান দাও, আল্লাহর রাসূলের বোরাখানা হবে, প্রত্যেকটা চক্ষু লাগা থাকবে, লাগামকে ধরে টানবে, আল্লাহ ডাকবে আইনা বেলাল খুজু ওয়া সুক ইলাল জান্নাহ, বেলাল তুমি রশি ধরো জান্নাতের দিকে চলো। বেলাল কালো বটে তাতে কিছু আসে যায় না, মালিক চিনে, মালিক বেলালকে মালিক চিনে, বেলালকে মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনে। আমি সাপাড়ার মানুষ, আজকে যদি আমরা ওয়াদা করে উঠতে পারি, কসম খায়া সর্বশ্রেণীর মানুষ এমনকি মা বোনদেরকেও বলতেছি পর্দার আড়ালে যারা আওয়াজ শুনতেছে, আজকে যদি আমরা কসম খাইতে পারি, দুনিয়া হায় 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 দুনিয়া কিচ্ছু না, হরে কবির কথাই সত্য, আজল নে না ছোড়া কেসরা না দারা, উসি সে সিকন্দর সা ফাতে ভি দেহারা, হরে লেকে কিয়া কিয়া হাস সুদারা, পড়া রহ গিয়া ইহি ঠাট সারা, শুধু ঐতিহ্য থেকা যাবে, শুধু ঐতিহ্য থেকা যাবে, শুধু স্মৃতি থেকা যাবে, আমরা থাকবো না। বচপন নে তুঝে বরসো খিলায়া, জওয়ানি নে ফির মজনু বনায়া, বুড়া পে আকে ফির ক্যা ক্যা সিতায়া, আজল তেরা কর দেগি বিলকুল সফায়া, তুঝে দুনহাই কে রহো সবসে আলা, হো জিনত নিরালি হো ফ্যাশন নিরালা, ইউ হি জিয়া করতা হ্যায় ক্যা মরনে ওয়ালা, তুঝে হুসন জাহির নে ধোকে মে ডালা, জগা জি লগানে কা দুনিয়া নেহি হ্যায়, ইয়ে ইবরত কি চাহ হ্যায় তমাশা নেহি হ্যায়, তমাশার জগা না, তমাশার জগা না। হ্যাঁ, আলী রাদিয়াল্লাহু তাআলা না শুধু শুধু বলেন নাই, আল্লাহ শুধু শুধু হুকুম দেন নাই, সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, আল্লাহ শুধু হুকুম দেন নাই, দুনিয়া ঘুরা ঘুরা দেখো, ঘুরা ঘুরা দেখো দুনিয়া। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ছেলেকে বলতেছে সিরু ফি দিয়ারিহিম অন্দুর ফি আসারিহিম ও হাসান ও হুসাইন, পুরান ঐতিহ্যগুলা দেখিস, যাস পুরান ঐতিহ্যগুলার কাছে। আরে নোয়াখালীও তো কিছু ঐতিহ্য এখনো রয়ে গেছে, জমিদারদের বাড়ি এখনো রয়ে গেছে, জমিদারদের এলাকা এখনো রয়ে গেছে, ঢাকায় লাল কিলা এখনো রয়ে গেছে, আহসান মঞ্জিল এখনো রয়ে গেছে, বিক্রমপুর এখনো রয়ে গেছে, রাজার বিক্রমপুর নাই, রাজ বাড়ি আছে রাজা নাই, স্বপ্নপুরী আছে মালিক নাই, সোনার গাঁও আছে ঈশা খা নাই, শুধু স্মৃতি আছে, স্মৃতি আমাদেরও স্মৃতি থাকবে। আলী রাদিয়াল্লাহু তাআলা পুরান ঐতিহ্যগুলো দেখিস, তারপরে বেটা চিৎকার দিস আইনা হাল্লু, তোমরা কোথায়, কোথায় তোমাদের স্মৃতি আছে, তোমরা কোথায়? তো বাপুই ছেলেদেরকে জবাব দিতেছে, বেটা এরা জবাব দিতে পারবে না, যদি জবাব দিত তো কি দিত শুনবি? তো বাপ ছেলে বলতেছে বাবা বলেন কি জবাব দিত? তো বলে চিৎকার দিয়ে জবাব দিত, ইন্তাকালনা মিন দারিল গুরুর, দুকার ঘরের থেকে বাহির হয়ে গেছে, ইলা দারিল গোরাবা, অপরিচিত জগতে যেটার খবর দেওয়া যায় না, নেওয়া যায় না। হায় হায় করুণা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিছে, আমিষাপাড়ায় পাওয়া যাবে না, সোনাইমুড়িতে পাওয়া যাবে না, নোয়াখালীতে হয়তো পাওয়া যাবে না, আমার ঢাকা শহরে পাওয়া যাবে, করুণা লগ্নে মা বাবা মারা গেছে, সন্তান জানে না কোন কবরস্থানে দাফন হয়েছে, জানে না কবরস্থান, জানলেও কবর চিনে না কোন কবরে দাফন হয়েছে, এটা চিনে না। হায় এটাই সত্য, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম শানু ইউগনি উজুহু ইয়াউমা ইদিন মুসফিরা যাহিকাতুন মুস্তাবশিরা ওয়া উজুহু ইয়াউমা ইদিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। এটাই সত্য, লা ইউজিসি ওয়ালিদুন আন ওয়ালাদিহি শাইআ ওয়ালা মাউলুদুন আন ওয়ালিদিহি শাইআ। এটাই সত্য, লা ইয়াসআলু হামিমুন হামিমা। এটাই সত্য, মা আগনা আননি মালিয়া। এটাই সত্য, হালা কান্নি সুলতানিয়া। এটাই সত্য, এটাই বাস্তব, এটাই হাক্কা আল হাক্কা তুমাল হাক্কা, এটাই হক সত্য, এটাই। এই জন্য মেরে দোস্ত আসেন, আজকে ওয়াদা করি, পাক্কা কসম খায় ওয়াদা করি, মালিকের কাছে পরিচয় পরিচিতি অর্জন করব, মালিককে চিনব, মালিককে পাওয়া বড় কঠিন মনে উঠলো, এই জন্য বলতেছি আমাদের আল্লাহকে পাওয়া কোনো কঠিন না। ও মেরে দোস্ত, আমি সাপাড়ার মানুষ, আমি বুঝাইতে পারতেছি না, চলেন একটা রেওয়ায়াতের ভিতরে আপনাদেরকে ডুব দেওয়াই, আপনাদের সামনে রাখি, যদি বুঝে কারো আসে আল্লাহকে পাওয়া বড় কঠিন। মুসা আলাইহিস সালাম এক বদমাশকে বাহির করে দিয়েছেন, আমাদের কিতাবে আছে তাগরিবু আম, আগের যুগে বদমাশদেরকে জ্বালাবতন করা হতো, শহর থেকে জঙ্গল
জঙ্গলে পাঠায় দেওয়া হতো। মূসা আলাইহিস সালামের বদমাশকে জঙ্গলে পাঠায় দিছে, মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম উনি আল্লাহর হুকুমে পাঠায় দিয়েছেন জঙ্গলে। কয়েকদিন পরে ওহি আসছে, মূসা আমার ওলি মারা গেছে, কি করতে হবে? জানাজা পড়াইতে হবে। বলছে কি করে একা জানাজা পড়াবো, লোক তো লাগবে। বলে বনি আল্লাহ জোশে চলে আসছে, বনি ইসরায়েলের ভিতরে এলান করো। তো বলছে আল্লাহ বনি ইসরায়েল নগদ ছাড়া যাবে না, বাকির উপর কি দিবেন আগে বলেন। বড় টেরা জাতি তো, ঠিক না? রক টেরা জাতি ছিল বনি ইসরায়েল। তো ঘোষণা, আল্লাহ বলে ঘোষণা দাও যে বন্ধুর জানাজায় শরীক হবে, গুনাহ মাফ দিয়া দিছেন ঘোষণা। এই সুযোগ ছাড়ে কে? চলছে যে জঙ্গলে দেখে ওই বদমাশ মোরা পড়া রয়েছে বনি ইসরায়েল। মূসা আলাইহিস সালাম বলছে, মূসা জীবনে বহুতবার খেলছো আমাদেরকে নিয়ে, এটারে কি শেষ খেলা? বহুত খেলছ, 40 বছর ময়দানে ঘুরাইছ তুইয়ের ভিতরে, এটা কি শেষ খেলা? বদমাশ আবার ওলি হইলো কিভাবে? তো মূসা আলাইহিস সালাম কই দেখবে? উপরের দিকে দেখতেছে, চোখে পানি চলে আসছে, বনি ইসরায়েল হায় হায় কঠোর জাতি, চোখে পানি চলে আসছে, জিবরিল দৌড়ে চলে আসছে, আল্লাহ ওই পাঠাইছে, মূসা ওলি তো ছিল না। ফালাম্মা করুবাল মউত, মউত যখন কাছে চলে আসছে, মৃত্যু লগ্ন যখন চলে আসছে, রা করিবা ওয়া বাইদা, কাছে দেখছে দূরে দেখছে, ইয়ামিনা ওয়া শিমালা, দাইনে দেখছে বামে দেখছে, আমামা ওয়া আরা, সামনে দেখছে পিছে দেখছে, ফালাম ইয়াজিদ আহাদ, মূসা কাউকে পায় না মনের একটা কথা বলার জন্য। ফালাম্মা রাল উফুক, যখন উপরের দিকে তাকায় একটা চিৎকার দিছে, ইয়া মান লা তাদুরুহু দুনুব, ও আল্লাহ গুনাহ যার ক্ষতি সাধিত হয় না, ওয়ালা তানকুসুল মাগফিরা, মাফ করলে যার ভান্ডারে কমে না, আর আমুতু ফরিদাম ওয়াহিদা, দেখ জঙ্গলে একা একা পড়া মরতেছি, আনতা কুলতা আনতাল গফুর রহিম, আর আপনি বলতেছেন আপনি গফুর রহিম। আল্লাহ জিজ্ঞাসা করছে, মূসা ইসআল বনি ইসরাইল মাযা উচিত, বনি ইসরাইলকে জিজ্ঞাসা কর আমি কি জবাব দেব, কি জবাব দেব। বনি ইসরাইল চিৎকার দিয়ে উঠছে, সাদাকতা ইয়া রব্বি, সাদাকতা ইয়া রব্বানা, রব তুই সত্য বলছ, সত্য বলছ, ওলি বানায় দিস আমাদের মালিককে রাজি করা এত সহজ। চলেন আরেক হাদিস মনে উঠল, শুনা দেই আপনাদেরকে, এই উম্মতের জন্য এই হাদিস আল্লাহর রসুল বয়ান করছেন হাদিসে কুদসি। এই উম্মত গুনাহ করুক না তাতে কিছু আসে যায় না, করতে 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 কোনো এক পর্বে যদি অনুশোচনা আসে, লজ্জিত হয়, মাথা ধরা যদি শুধু একটা চিৎকার দেয় বাবার, কি হাদিসের শব্দ, ইবনে আদম ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া জানানতা আন্নাকা মিন আহলিন নার, যদি চিৎকার দেয় আমি শেষ হয়ে গেলাম, আমি বুঝি জাহান্নামী, তো আল্লাহ জবাব দেয়, মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসাত ওয়া লিআজলিকা সামাইতু নাফসি আল আজিজুল গাফফার। আরবি বোঝেন না, বুঝলে মনে হয় চিৎকার বাহির হয়ে যেত, আমাদের মালিক কি বলে, এই উম্মতের জন্য কি বলে, মাথা ধরা বসা গেছে, ভিতর থেকে চিৎকার বাহির হয়েছে, হায় আমি বুঝি জাহান্নামি। তো আল্লাহ বলে, মানাহতু ইলাইকা রিদওয়ানি, আমার রেজার চাদর দিয়ে আমি তোকে ডাইকা নেই, ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি, আমার মাগফিরাতের ভিতরে আমি তোকে ডুবাইয়া দেই, আমি ছুটা চলে আসি তোর পেটে হাত বুলাই আর বলি, লা তাহজান, চিন্তার কোনো কারণ নাই, গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার, তোর সব কিছু মাফ করে দিলাম, ওয়ালি আজলিকা সামাইতু নাফসি আল আজিজুল গাফফার, তোর জন্য তো আমি আমার নাম আজিজুল গফফার রাখলাম। আল্লাহ আমাদের রাজি করা কঠিন না, কিন্তু ওয়াদা করতে হবে, পাক্কা কসম খাইতে হবে, নিজের সাথে প্রতিজ্ঞা করতে হবে, কি চান যে আল্লাহ চিনুক, আল্লাহ রসুল চিনুক, কি বলেন? না না, সত্য বলতে চাই না, দুনিয়া চিনলে কিছু আসে যায় না, যদি মালিক না চিনল, আল্লাহ না চিনল, আর আল্লাহ যদি চিনল, হায় 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 হায়, আমাদের মালিক তো কিরকম জানেন, মান কাল্লাম আল্লাহু লাম ইউআযিব, যার সাথে আল্লাহ মুখ লাগাবে তাকে শাস্তি দিবে না। হাদিসে কুদসি, মান কাল্লাম আল্লাহু লাম ইউআযিব, যার সাথে আল্লাহ কথা বলবে কিয়ামতের মাঠে, যারে ইশারা করবে তাকেও শাস্তি দিবে না। আল্লাহ তো শানওয়ালা, কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, আমাদের আল্লাহ তো বড় শানওয়ালা আল্লাহ, ওই আল্লাহ চিনুক, হায় হায়, এটাই মকসদ উদ্দেশ্য এই ছোট্ট জীবনটার, 60-70 বছরের উদ্দেশ্য আল্লাহ চিনুক, কে আল্লাহ আমাকে চিনুক, আল্লাহর রসুল আমাকে চিনুক।
আল্লাহ চিনলেই হবে, রসুল চিনলেই হবে। কি বলেন? আল্লাহ চিনো, এটার জন্য তো আমাকেও আল্লাহকে চিনতে হবে না, চিনতে হবে না রসুলকে চিনতে হবে। আল্লাহ আল্লাহ রসুলের গোলাম হইতে হবে, তাইলে আল্লাহ চিনবে, তাইলে আল্লাহ রসুল চিনবে। সময় নাই আপনাদের কাছে হাদিস একটু, খালি একটা বলি, একটা একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে আল্লাহর কাছে পরিচয় পরিচিতি নিয়ে মোড়া দেখেন না। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি কিতাব লিখছেন, লুবাবুল হাদিস আলা কাউলিল হাসিস। ওই কিতাবের ভিতরে আছে, লাশ যখন কবরের পাশে নিবে না, তো কবর মাটি কবর কানে কানে বলবে, আইসা গেছো? ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, রাখতে দেরি আমার পেট তোমার জন্য সবুজ শ্যামল হইতে দেরি হবে না। রেওয়ায়েত বর্ণনা করছেন, লাশ যখন রাখতে যাবে কবরে, উপর থেকে আওয়াজ আসবে, ফাফরিশু ফিরাশাম মিনাল জান্নাহ কাইলা ইয়াকা জাসাদ আবদি আলা তুরাব, মালাইকাতি ওয়া আমার ফেরেশতারা খবরদার, যদি আমার বান্দা বান্দির শরীর মাটিতে টাচ করলো, তাড়াতাড়ি জান্নাতের বিছনা বিছা। ফাফরিশু ফিরাশাম মিনাল জান্নাহ কাইলা ইয়াকা জাসাদ আবদি আলা তুরাব ওয়া আবদাতি আলা তুরাব, আমার বন্দা বন্দির শরীর যেন মাটিতে টাচ না করে, টাচ। ওই আল্লাহ রাজি করে দেখেন না, সাহাবা রাজি করছিলেন, আল্লাহকে রাজি করছেন, আল্লাহকে পাইছিলেন। হাদিসে কুদসি এটা বলে, উতলুবনি তাজিদনি, ও বন্দা কত কিছুই তো চাইলি, দুনিয়াতে কিছুই পাইলি না, উতলুবনি তাজিদনি, আমাকে তালাশ করে দেখ, পাবি পাবি, ইন অজাত্তানি অজাত্তা কুল্লা শাই, আমাকে পাইলে সব পাবি, ইন ফুত্তানি ফাতাকা কুল্লা শাই, আমাকে হারাইলে সব হারায় যাবে। হায় হায়, যেই সন্তানের জন্য সব কিছু হারায় দিছে, ওই সাহাবীর কাহিনী মনে উঠলো, যে যুবক বাপের বিরুদ্ধে আল্লাহ রসুলের কাছে অভিযোগ করছে, তো সে কবিতা মনে মনে পড়তে পড়তে আসতেছে আল্লাহ রসুলের জিয়ারতের জন্য, সালাম যখন দিছে, তা আল্লাহ রসুল জবাব দিয়া বলছে, কবিতা শোনা তো, বলছে কবিতা তো মনে মনে পড়ছি, ফুটো তো নড়ে নাই, জিব্বও তো হেলে নাই, আপনি জানলেন করতে কাকেন, আব্বানিয়াল আলিমুল খাবির, আল্লাহ জানায় দিছেন, শুধু জানায় না শুনতে বলছেন, কি কবিতা লম্বা, আমি কবিতা শুনাইতে পারবো না, দুই একটা তর্জমা শুনাই। যুবক বৃদ্ধ বাড়ির থেকে বাপতে বাপতে যেতে ছিল, একা ছিলাম, বড় স্বপ্ন ছিল বিয়ে হবে, হয়ে গেছে বিয়ে, এখন স্বপ্ন আর আমার একা রয় নাই, দুইজনের হয়ে গেছে স্বপ্ন, দুইজনে মিলেই ভাবতাম আর আল্লাহর কাছে দোয়া করতাম, কুল কবে আল্লাহ ভরা দিবে, কুল ভরা বোঝেন, যেদিন তুই আসলি দুনিয়াতে, দুইজনেই দুইজনের বাচ্চা ছেড়া দিলাম, কি সন্তানের পরে কি মা বাবা নিজের জন্য বাঁচে, কি নিজের জন্য বাঁচে, না 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 না, ভুল বুঝছেন, সন্তানের জন্য বাঁচে, আমরা কেন বেঁচে আছি, সন্তানের জন্য বেঁচে আছি, সন্তানের ভবিষ্যতের জন্য, আপনি আমাকে কি বুঝাবেন। নোয়াখালী প্রবাস প্রবাস শাসিত দেশ, এইখানে আমার ওয়াজের দরকার নাই, পেন ড্রাইভের মতো যদি খোলা যেত, এটা পেন ড্রাইভের মতো শুধু স্ক্রিনে লাগায় দিতাম, হাজারো কান্না হাজারো হাসি এখানে লুকানো আছে, আমরা প্রবাসে চিনি, মানুষের কান্না আমাদের এখানে লুকানো আছে, প্রবাস বড় শান্তির জিনিস না, বড় কষ্টের জিনিস যে প্রবাসে ছিল, কবির কথাই সত্য। হায় হায়, ঈদের দিন যখন আসে, তো প্রবাসী বলতে থাকে, ঈদ কে দিন সব মিলেঙ্গে আপনে আপনে ইয়ার সে, মই মিলুঙ্গা দর্দে গম কি পাথরি দেওয়ার সে, এটাই সত্য। প্রবাসে যখন ঈদ আসে না, হায় হায়, আজকে তো ভিডিও কল, আপনাদের নোয়াখালীর কাহিনী আমার মনে আছে, আমি হজে ওমরায় গেছি, তো চলে আসবো, ট্যাক্সি ভাড়া করছি, চেহারায় বোঝা যাইতে ছিল না কোন দেশের, আমি বৈশাখ, আমি মনে করছি ইন্ডিয়া পাকিস্তানের হবে, নাদুস নাদুস চেহারা সুন্দর, তা আমি উর্দুতে জিজ্ঞাসা করলাম, তোমার বাড়ি কোথায়, তা বাংলাদেশে, তাহলে আমি বললাম তোমার সাথে তার উর্দু বলা কোনো দরকার নাই, কোথায় বাড়ি, কয় নোয়াখালী, কতদিন এখানে, কয় 25 বৎসর, বাড়ি গেছো কয়দিন পর পর বাড়ি যাও, কয় 2 থেকে 3 বৎসর পর, আমি বললাম মাইনা নিলাম 2 বৎসর পর, তাহলে 25 বৎসর আপনি 12 বার বাড়ি গেছেন ঠিক না, তো বলে হ্যাঁ হুজুর তাই হবে, তাই আমি বললাম যে আপনি তো জীবনের কোনো মজাই দেখেন নাই, বৎসরে 25 বৎসরে 12 বার বাড়ি গেছেন, 2 মাস থেকে 3 মাস ছিলেন 36 মাস, 3 বৎসর আপনি বাড়িতে ছিলেন, 23 বৎসরই আপনি বাহিরে আছেন, লাইফের তো কোনো মজা আপনি বোঝেন নাই, হয় হয় আমি জানি না, আমার কথার ভিতরে যে বিষ মাখানো ছিল, সে হ্যান্ডে গাড়ি চালানো ছেড়া দিয়া সাইড করে চোখের পানি ছেড়া দিছে, হুজুর আপনি বোঝেন, আমার পরিবার পরিজন বোঝেন, আমার মেয়ে আজকে আমাকে ফোন করছে,
তার নাকি ক্যালকুলেটর লাগবে, সায়েন্টিফিক ক্যালকুলেটর লাগবে, একটা ক্যালকুলেটর বাহির হয়েছে সায়েন্টিফিক, তার লাগবে। আমি ট্যাক্সি চালাই, সকালবেলা বাহির হই, বিকালে ফিরি, পোশাকটা আমার নিজের হাতে ধুইতে হয়, কখনো আমি এমন ক্লান্ত হই যে ফ্রিজের ওই ঠান্ডা খাবার খাইয়েই ঘুমায় পড়ি। হায় 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 হায়। মা বাবা সন্তান হওয়ার পরে, সন্তান হওয়ার পরে নিজের জন্য বাঁচে না, সাহাবী রসুল বলতেছিল ওই দিন থেকে আমার বাঁচা আমি ভুলে গেছি, তোর জন্য বাঁচতেছিলাম। হায় হায় লম্বা কাহিনী, আমি বুড়া হইতেছিলাম তুই জওয়ান হইতেছিলি, আমার যৌবন তোর ভিতরে স্থানান্তর হইতেছিল আর আমি বুড়া হইতেছিলাম, আমার যৌবন তোর ভিতরে ট্রান্সফার হইতেছিল। লম্বা শেষ পর্যন্ত বৃদ্ধ মনে মনে বলতেছিল তুই আমাকে বাপ না ভাবতি, একজন হিতাকাঙ্ক্ষিত ভাবতে পারতি যে আমি তোর জন্য কিনা করছি, তুই আল্লাহ রসুলের কাছে আমার বিরুদ্ধে অভিযোগ। আল্লাহ রসুল আব্বাকে দেখেন নাই, কবিতা শুনতে ছিলেন আর চোখের পানিতে বুক ভাসতে ছিলেন। কবিতা যখন শেষ তো যুবকের কলার জোড়া বলছে কুম আনতা ওয়া মালুকা লি আবিকা, উঠ তুই আর তোর মাল তোর বাপের জন্য, বাপের বিরুদ্ধে অভিযোগ। ঠিক না? ওই সন্তান জানে না বাপের কবর কোথায়, ওই সন্তান জানে না বাপের কবর কোনটা, করুণা ওইটাই দেখায় দিছে চোখে আঙ্গুল দিয়া। ওই সন্তান জানে না বাপের কবরস্থান কোনটা, ওই সন্তান বাপেকে পিপি পোড়া, মাস্ক পোড়া, হ্যান্ড গ্লাভস পোড়া, ওই সন্তান দুই ফোঁটা চোখের পানি দিয়া বাপকে কবরে রাখতে পারে না, ফোন করা বলছে সৎকাজ আপনারা করে আনেন, আমার বাপের করুণা হয়েছে আমরা আসতে চাই না। হায় হায় হায়, এটার নাম ওই দুনিয়া। আল্লাহকে চিনতে হলে আল্লাহ আল্লাহ রাসূলের গোলাম হতে হবে। রাজি? ইনশাআল্লাহ। ওয়াদা? ইনশাআল্লাহ। পাক্কা? ইনশাআল্লাহ। যুবকরা? ইনশাআল্লাহ। বুঝাইতে পারলাম? কিন্তু যদি আমিষা পাড়ার মানুষ প্রশ্ন করে রসুল তো নাই, আল্লাহকে তো চোখেই দেখা যায় না, ঠিক না? লা তারাহুল উয়ুন, আল্লাহকে চোখে দেখা যায় না, ওয়ালা তুখালিতুহুল দুনুন, দন্দারণায় আনা যায় না, ওয়ালা ইয়াসিফুল ওয়াসিফুল, বর্ণনা দিয়া শেষ করা যায় না, শেষ করা যায় না। ওই আল্লাহর গোলাম কিভাবে হব, রসুলের গোলাম কিভাবে হব? রসুল তো 1432 বছর আগে দুনিয়ার থেকে চলে গেছেন, 10 হিজরিতে আল্লাহ রসুল দুনিয়ার থেকে চলে গেছেন, এখন 1442 চলতেছে, 1432 বছর আগে রসুলকে কি করে গোলাম হব, আল্লাহর গোলাম কি করে হব, দেখাই তো যায় না, ঠিক না? আল্লাহ সলিউশন দিছেন, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমার রাসূলের গোলাম হও, আমার গোলামি মেনে নিবে, তোমরা আমারও গোলাম হিসাবে গণ্য হবে, আমি মেনে নিব তোমরা আমার গোলাম। কিন্তু প্রশ্ন ওইটাই ফিরে আসে, রাসূল তো নাই কেমনে গোলাম হব? ওই জন্য মেরে দোস্ত আল্লাহ 1400 বছর আগের থেকে ব্যবস্থা করে রাখছেন, কিয়ামতের সকাল পর্যন্ত প্রত্যেক মানুষকে আল্লাহ আল্লাহর রসুলের গোলাম হওয়া ছাড়া, আল্লাহ আল্লাহর রসুলের কাছে পরিচয় পরিচিতি ছাড়া এই দুনিয়ার মালিক হয়ে চলে গেলে কোনো লাভ হবে না। এটা মানুষের প্রয়োজন, এটাই আসল যে আল্লাহ চিনে কিনা, আল্লাহ রসুল চিনে কিনা, এটাই প্রয়োজন হবে মানুষের। বাদ কাপড় বাসস্থানের কি প্রয়োজন, এর চেয়ে বড় যে প্রয়োজন এটা হবে। এই জন্য প্রত্যেক মানুষ যেন সহজ যে চিনতে পারে, এই জন্য আল্লাহ সিস্টেম করছেন, নিজেই নির্বাচন করছেন, নিজেই নির্বাচিত করছেন। আওরাসাল কিতাব আল্লাযী নাস্তাফাইনা মিন ইবাদিনা, হক্কানি আলেমদেরকে, উলামায়ে দেওবন্দকে, হক্কানি উলামাদেরকে আল্লাহ নির্বাচিত করছেন, প্রত্যেক মুজহাব থেকে হক্কানি উলামাদেরকে আল্লাহ নির্বাচিত করছেন, আর বন্ধুকে বলছেন বন্ধু আমি নির্বাচিত করলাম আপনি সত্যায়িত করেন। তো আল্লাহ রসুল সত্যায়িত করতে চাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, লাম ইউয়ারিসু দীনা রাস্তাও ছিল না, ঘাটও ছিল না, এই এলাকাও ছিল না, এরকম পরিবেশও ছিল না, না জানি কত মানুষই ওই সময় ওনাকে গালিও দিছে, ঠিক না? দায়িত্ব কাঁধে বিদায় এখানে খুলছে, উনি চলে গেছে বটে, কিন্তু আজকে ওনার উত্তরসূরিরা এখনো ওইটাকে কাঁধে নিয়ে ঘুরতেছে, আমরাও দায়িত্ব কাঁধে বিদায় সারা দুনিয়া ঘুরা বেড়াইতেছি, চোখের পানি ছড়াইতেছি, নাইলে যদি দায়িত্ব কাঁধে না থাকতো কসম খোদার এই শীতের কনকনে রাত্রে আপনাদের পিছে পড়ার কোনো প্রশ্ন ওঠে না। ফজর পড়েই আমাকে এয়ারপোর্ট যেতে হবে, সিলেট যেতে হবে কালকে, কত রাত্রে আমি এইখান থেকে পৌঁছবো জানি না, কিভাবে পৌঁছবো এটাও জানি না, আল্লাহ যদি পৌঁছে আয় দেয় আমরা আপনাদের পিছিয়ে পড়তাম না, ওলামা আপনাদের পিছিয়ে পড়তো না,
আপনারা খামাখা ওলামাদেরকে দুশমন মনে করেন, ওলামা দুশমন না, আল্লাহওয়ালারা দুশমন না, মাদ্রাসাওয়ালারা দুশমন না, মক্তবওয়ালারা দুশমন না। আজকে এগুলো আসছে দেখি বাংলাদেশ আসে। আমি তো বলি বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না। বাংলাদেশের চর্মলগ্ন থেকে শতবার ভূমিকম্প আসছে, 7.8 ভূমিকম্প পর্যন্ত আসছে, কোনো বিপর্যয় ঘটে নাই। আমার বিশ্বাস যতদিন পর্যন্ত মসজিদ মাদ্রাসা মার্কাজ হেফজখানা মক্তব আল্লাহওয়ালাদের ঘাঁটি বাংলাদেশে থাকবে, এটা নড়বে চড়বে পড়বে না ইনশাআল্লাহ, পড়বে না। ওই সমস্ত লোকদের কথা এখনো মিডিয়ায় ট্যাপ করা আছে যারা করোনা আসার সাথে সাথে বলছিল লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশে মারা যাবে, দাফন করার লোক পাওয়া যাবে না, বিপর্যয় ঘটবে। মিডিয়ার চিৎকার, মিডিয়া প্রচার করছে তাদের চিৎকার, তারা চিৎকার দেয় না, কিন্তু বাংলাদেশে অত কোন বিপর্যয় আলহামদুলিল্লাহ ঘটে নাই। সারা দুনিয়ার চেয়ে কম বিপর্যয় বাংলাদেশের মানুষ ঘটছে। আমি প্রশাসনকে সাবাসি দিব, জাজায় খায়ের দেখ আল্লাহ এদেরকে, আমাদের সরকারকেও আল্লাহ জাজায় খায়ের দেখ, এই পরিবেশের ভিতরে আমাদেরকে প্রোগ্রাম করতে দিতেছে। আমার বিশ্বাস এরকম প্রোগ্রাম চলতে থাকলে বাংলাদেশে করোনা যদিও 90 থেকে এখন 20-তে চলে আসছে, 20 চলে আসছে 19-এর থেকে, আমি কই 25 আসুক ইনশাআল্লাহ বাংলাদেশ নড়বে না চড়বে না, কোনো বিপর্যয় ঘটবে না। আমি দুনিয়া ঘুরা বলতেছি এরকম দেশ দুনিয়াতে অদ্বিতীয় আর কোনোটা নাই। আমাদের দেশের মতো মক্কা মদিনা ভিন্ন কথা, এত আল্লাহওয়ালা দুনিয়ার কোনো দেশে নাই, এত আলেম কোনো দেশে নাই, এত হাফেজ কোনো দেশে নাই, এত মক্তব কোনো দেশে নাই, এত হেজ্জখানা কোনো দেশে নাই। আপনা আমাকে মিডিয়া দিয়ে বুঝাইতে হবে না, আমি মিডিয়া চোখে দেখছি, চোখে ঘুরা দেখছি চোখে। আপনি কি আমেরিকা আমাকে বুঝাবেন? 2016-তে আমি আমেরিকা গেছি, আমার সফর ছিল নিউ ইয়র্ক থেকে সান ফ্রান্সিসকো পর্যন্ত 5,700 মাইল আমি বাইরে সফর করছি, বাইরে কোনো আমেরিকানও করে নাই। আপনি আমাকে কি আমেরিকা বুঝাবেন? সারা দুনিয়া কি বুঝাবেন আপনি আমাকে? আমি দুনিয়া ঘুরা বলতেছি বাংলাদেশের মতো দেশ দুনিয়াতে নাই, নড়বে চড়বে ইনশাআল্লাহ পড়বে না। বিদায় হক্কানি ওলামারা নবীর আদর্শ শিখানোর জন্য, গোলাম বানানোর জন্য, আল্লাহ আল্লাহ রসুলের গোলাম বানানোর জন্য দায়িত্ব নিয়ে আপনাদেরকে ডাকে, দায়িত্ব নিয়ে আপনাদের পিছে পড়ে আপনাদেরকে দিক দেখায়। আপনি যদি ভুল মনে করেন তাহলে ভুল হয়ে যাবে, ভুল ভুল হয়ে যাবে, ভুল ভুল মনে করেন না। আসেন হক্কানি ওলামাদের কাছে, আসেন এই সমস্ত ঘাটিগুলাতে, আসেন এই সমস্ত খান বাগানগুলোতে, আসেন বিচরণ করেন এগুলাতে, আসেন এদের সাথে সম্পর্ক জোড়েন, এদের পিছে পিছে থাকেন, আগে যেতে চেষ্টা করেন না। ইমামের আগে লাশ হইলেই যাওয়া যায়, এছাড়া যাওয়া যায় না। ইমামের আগে কি লাশ হইলেই যাওয়া যায় না? এলে থানবী রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন, মুরিদ ছিলেন, মুরাদাবাদের নওয়াব, মুর্শিদাবাদের নওয়াব। তো সকালবেলা থানবী রহমতুল্লাহ আলাইহি বসে আছে, এক মুরিদ হাফাইতে হাফাইতে আসছে, বলছে কি হইছে? বলছে আমি স্বপ্নে দেখছি মুর্শিদাবাদের নওয়াব আল্লাহর রসুলের আগে। তো থানবী রহমতুল্লাহ চোখের পানি ছেড়া দিয়ে বসে পড়ছেন, বলছে আল্লাহর রসুলের আগে তো ওই যেতে পারে যে লাশ হয়, মনে হয় মুর্শিদাবাদের নওয়াব মারা গেছে। এটাই দলিল, ইমামের আগে লাশ হইলেই যাওয়া যায়, এর আগে যাওয়া যায় না। বিদা হক্কানি আলেমদের পিছে চলেন, এদের কাছ থেকে শিখেন, এদের সাথে সাথে থাকেন, এদের আগে যেন না, এদের পিছে পিছে থাকেন, এদের জুতা সিধা করেন, এদের ঘাটিগুলাতে আসেন, যতটুক পারেন সহযোগিতা করেন, না পারেন হয় 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 একটা হাসি হইলো এদের চেহারার সামনে দেন, বিরুদ্ধাচারণ করেন না, একটা হাসি হইলে দেন। এই উম্মতের জন্য সুবর্ণ সুযোগ আছে, জাহান্নামের আগুন একটা মিঠা কথা দিয়েও নিবানো যায়, ফলাও বি কালিমাতিন তাইয়্যিবা, একটা সুন্দর কথা দিয়েও জাহান্নামের আগুনকে নিবানো যায়। এই জন্য সবাই পায়ে হাত রেখা বলবো, হক্কানি ওলামারা এখনো জিন্দা আছে কিছু এইখানে, আপনাদের এইখানে। আমি তো আমার ওস্তাদের কথাই বলবো, বয়স কত হয়েছে জানি না, হয়তো অনেকেই হবে বয়স, এখনো আল্লাহ রাখছেন, কথার আওয়াজও আগের মতোই আছে, কোনো চেঞ্জ হয় নাই। আমরা দোয়া করি আমাদের হায়াত দিয়া হইলো আল্লাহ হযরতকে আরো হায়াত বাড়ায় দেয়। আসেন আমিরশা পাড়ার মানুষ,
এই সমস্ত হক্কানি ওলামা আমাদের কাছে আসেন, এদের সোহবতে বসেন, ইনশাআল্লাহ আল্লাহও পাবেন, আল্লাহর রাসূলও পাবেন, আল্লাহও চিনবে আপনাকে, আল্লাহর রাসূলও চিনবে। আল্লাহ আমাকেও আমল করার তৌফিক দান করুক, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك يا حنان يا منان يا جواد يا كريم يا الله يا ارحم الراحمين يا الله يا الله এই মজমা আমরা আনিনি, আপনি নিয়ে আসছেন, আপনার ভালোবাসায় আসছে, আপনার হাবিবের ভালোবাসায় আসছে, আপনার মহব্বতে আসছে, আপনার হাবিবের মহব্বতে আসছে। আল্লাহ আমরা কোনো খারাপ ধারণা করতেছি না আপনার উপরে, জন্নুকা বিনা জন্নুনা বিকা খায়রা, আপনার সাথে আমাদের ভালো ধারণা, কিন্তু এটাকে দ্বিতীয়বার বলতে চাইতেছি। আপনি নিজেই তো হাদিসে কুদসির ভিতরে বলছেন, ওয়াজাবাত মুহাব্বাতি লিল মুতাজালিসিনা ফিয়া, ওয়াজাবাত মুহাব্বাতি লিল মুতাযাকিরিনা ফিয়া, ওয়াজাবাত মুহাব্বাতি লিল মুতাসাবিরিনা ফিয়া। হায় আল্লাহ, তিনটাই মজমায় পাওয়া যায় যাদের জন্য আপনার ভালোবাসা ওয়াজিব হয়ে যায়। হায় আল্লাহ, এরা আপনার ভালোবাসায় একত্রিত হয়ে বসছে, আপনার ভালোবাসার আলোচনাই হয়েছে, আপনার জন্যই একে অপরকে দেখছে। এই মজমা আপনার ভালোবাসা ছাড়া উঠতে চায় না। মালিক, এই মজমাকে ভালোবাসার চাদর দ্বারা ঢাকা নেন। শুধু এই মজমা না, দূর দূর পর্যন্ত যারা বসে আছে, যারা হাত পয়তা বসে আছে দূর দূর পর্যন্ত, হায় আল্লাহ, পুরা সমস্ত মজমাকে আজকে ভালোবাসার চাদর দিয়া ঢাকা নেন। কেননা আপনি এটাও জানাইছেন, আপনি যাকে ভালোবাসেন তাকে শাস্তি দেন না। মালিক, আজকে এই মজমা খালি উঠতে চায় না। আল্লাহ, রসুলের বাগানের ভিতরে বসে এই মজমা খালি উঠতে চায় না, রসুলের বাগানের ভিতরে বসে এই মজমা খালি উঠতে চায় না, নায়েবে রসুলদের চতুর্পাশে বসে খালি উঠতে চায় না। হায় আল্লাহ, ওই আল্লাহওয়ালাদের পাশে বসে এরা খালি উঠতে চায় না, যারা মাসা একা রুক্কা রাত্র যখন আসে তো যারা তোমার কদমের ভিতরে চোখের পানি ঝরায় বলে, মালিক দুনিয়া কো সোনে মে মজা, কিসি কো খানে মে মজা, হামে তো তেরে আগে রুনে মে মজা। যারা তোমার চোখের পানি তোমার কদমে ঝরায় ঝরায় মজা পায়, মালিক এদের পাশে বসে আছে, এই মজমা আজকে খালি উঠতে চায় না। আয় আল্লাহ, এই মজমাকে আজকে কবুল করেন, এই মুহূর্তটাকে কবুল করেন, এই মুহূর্তই যেন জান্নাত পাওয়ার কারণ হয়, এই মুহূর্তই যেন মাগফিরাতের কারণ হয়, এই মুহূর্তই যেন তোমার রেজার কারণ হয়, এই মুহূর্তই যেন তোমার রেজার কারণ হয়, তোমার হাবিবের রেজার কারণ হয়। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, এই মজমাকে খালি ফেরত দিয়েন না, আপনার হাবিবের মজমা। আল্লাহ, আপনার হাবিবের উম্মত, আপনার হাবিবের উম্মত, আল্লাহ যার যে পেরেশানি আছে দূর করা দেন, প্রয়োজন আছে মেটা দেন, অসুস্থ আছে সুস্থতা দেন, সুস্থ আছে রোগ ব্যাধি থেকে হেফাজত করেন, মুসলমানদেরকে দুরারোগ্য রোগ থেকে হেফাজত করেন, হার্টের রোগ দিয়েন না, কিডনির রোগ দিয়েন না, লিভারের রোগ দিয়েন না, ব্রেন স্ট্রোকের রোগ দিয়েন না, ডায়াবেটিসের রোগ দিয়েন না, ক্যান্সারের রোগ দিয়েন না। আল্লাহ, করুণার মতো মহামারী মুসলমানকে দিয়েন না, দিয়া থাকলে কুদরত দ্বারা শেফা দিয়া দেন। আল্লাহ, করুণাকে আমাদের দেশ থেকে গুটায়া দেন, আমাদের দেশ থেকে গুটায়া দেন, আমাদের দেশ থেকে উঠায়া দেন, আমাদের দেশ থেকে করুণাকে ফিরায়া দেন। আল্লাহ, এরকম দেশ তো দুনিয়ায় কোথাও নাই। ও মালিক, দেখো না কয়টা বাঁচতে চলছে। আল্লাহ, কোন দেশের সরকার, কোন দেশের প্রশাসন এরকম অনুমতি দেয় না। আমাদের দেশের সরকার আর প্রশাসন অনুমতি দিছে, আল্লাহ তাদেরকে শান অনুযায়ী যাচাই খায়ের নসিব করেন। আল্লাহ, যেই দেশের মানুষ আপনার জন্য এরকম পাগল, করুণার দিদা করে না, আপনার রসুলের জন্য পাগল, ওই দেশের মানুষকে করুণার থেকে বাঁচাবেন না তো কোন দেশের মানুষকে বাঁচাবেন? ওই দেশ থেকে করুণা গুটাবেন না তো কোন দেশ থেকে গুটায় নিবেন? আল্লাহ, আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন, ছাত্রদেরকে কবুল করেন, ওস্তাদদেরকে কবুল করেন। আল্লাহ, যিনি বাণী কবরে চলে গেছে, আল্লাহ আপনি আপনার শান মোতাবেক তাকে জাযায়ে খায়ের নসিব করেন, জান্নাতুল ফিরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করেন। আয় আল্লাহ, এই মাদ্রাসার জরুরতকে খাজানায়ে গায়েব থেকে পুরা করেন।
এই মাদ্রাসার সাথে যারা মহব্বত রাখে তাদেরকে কবুল করেন, যারা সহযোগিতা রাখে তাদেরকে কবুল করেন, যারা ভালো দৃষ্টিতে তাকায় তাদেরকে কবুল করেন, এই মাদ্রাসার দিকে দেখা দেখা যারা হাইটা যায় তাদেরকে কবুল করেন, কাউকে খালি হাতে ফিরায়েন না। আল্লাহ যারা দুয়ার দরখাস্ত করছে যারা করতে পারে না, যারা আশা রাখতেন যারা আশা রাখে, আল্লাহ সবার জায়েজ তামান্নাকে পুরা করে দেন। আল্লাহ আজকে আমাদেরকে খালি ফিরত দিয়েন না, আমরা আপনার মাহবুবের এতিম উম্মত মাওলা, আল্লাহ মাহবুবের এতিম উম্মত, চতুর্দিক থেকে আমরা বেষ্টিত মালিক, কেউ আমাদেরকে দেখার মতো নাই, মনে হয় তুমিও আমাদেরকে ছেড়া দিছ। আল্লাহ আমরা নবী দেখি নাই, সাহাবা দেখি নাই, তাবেই দেখি নাই, তাবেই দেখি নাই, কোন সোনালী যুগ হইতে দেখি নাই মালিক, কোন সোনালী যুগ দেখি নাই। যারা ইসলাম বিদ্বেষী, আল্লাহ যারা ইসলামকে পছন্দ করে না, আল্লাহ যারা মুসলমানদেরকে নিস দুনিয়ার থেকে মিটাইতে চায়, আল্লাহ তুমি কোনো একটা কুদরত দেখায় দাও না, আমাদের ইমান বাড়ায় দাও না, হারি না যায় বা কুদরতাক, হারি না যায় বা কুদরতাক। আল্লাহ মাদারিস গুলাকে হেফাজত করেন, মসাজিদ গুলাকে হেফাজত করেন, মারাকেজ গুলাকে হেফাজত করেন, হক্কানি মাশায়েখের খানকাগুলোকে হেফাজত করেন, মাকাতিবগুলোকে হেফাজত করেন, হিজ্জখানাগুলোকে হেফাজত করেন, উলামায়ে কেরামকে আপনি হেফাজত করেন, আমাদের দেশকে হেফাজত করেন, আমাদের দেশে যারা বিশৃঙ্খলা পয়দা করতে চায়, আয় আল্লাহ না হক ভাবে যারা বিশৃঙ্খলা পয়দা করতে চায়, আয় আল্লাহ তাদের জন্য আপনি যথেষ্ট হয়ে যান। নাজালু কাফি লুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আয় আল্লাহ যারা বরাবর ইমান নিয়ে যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করে দেন, বিশেষ করে এই অত্র এলাকার যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করে দেন, আমাদের মাতা পিতাকে মাফ করে দেন। রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের ওস্তাদ যারা কবরে চলে গেছে সবাইকে উঁচু থেকে উঁচু মাকাম নসিব করেন, যারা এখনো বা হায়াত আছে, আল্লাহ আমাদের হায়াত দিয়া হলো তাদের হায়াতকে আরো দীর্ঘায়ু করে দেন, তাদেরকে সুস্থ রাখেন সবল রাখেন, মালিক সুস্থ রাখেন সবল রাখেন। হায় আল্লাহ আমাদের বড়রা যারা আছে, হায় আল্লাহ এই 2020-এ হাজার কত উলামায়ে কেরাম চলে গেলেন, আমরা মুরব্বী শূন্য হয়ে যাইতেছি, হায় আল্লাহ যেই কজন বাচ্চা আছে হায় আল্লাহ তাদের হায়াতের ভিতরে বরকত দিয়া দেন, আল্লাহ তাদেরকে সমস্ত আসমানি জমিনে আফাত থেকে হেফাজত করেন, যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবি আজমাইন বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।